বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে আমি তানজিনা। শুভ সকাল। সকালের নাস্তাটা তৈরি হয়ে গেছে। আমি খিচুড়ি রান্না করেছি, আলু ভর্তা বানিয়েছি আর ডিম ভেজেছি। আর সেদিনকার যে চ্যাপা ভর্তা আর লটকা শুটকি ভর্তা আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা বের করেছি। এই যে তারপরে আমি চা বানাতে রান্নাঘরে চলে গেলাম, চাটা বসিয়ে দিয়েছি। সকালে নাস্তা খাওয়ার পর তো চা খায়। আমি তো প্রায় সময় গরুর দুধে চা বানাই, গরু দুধে চা খেতে খুবই ভালো লাগে। তারপরে ফ্রিজ থেকে তো সকালে আমি মাছ বের করে রাখি। আমি মাছ আজ মাছ রান্না করব শুধু বাবার জন্য, আর মুরগি গোস্ত রান্না করব আর মাছটা বের করে নিতেছি, তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর তো সকালের নাস্তা খেতে বসে পড়লো আমার হাজব্যান্ড, আর মা বাবার খাবারটা নিয়ে গেছে, বাবাকে খাইয়ে তারপরে এই ঘরে চলে আসবে, আমিও খেতে বসে পড়বো। মা খাইয়ে তো আসতে একটু দেরি হয়, আমার আবার খিদে লেগে গেছে, আমি খেতে বসে পড়লাম। আমি ভর্তা দিয়ে প্রথমে খেয়ে নিতেছি, চ্যাপা ভর্তা আর আলু ভর্তা দিয়ে। আর ডিম আমার অতটা পছন্দ না, কিন্তু ভর্তাটা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন চা খেয়ে নিতেছি। আমার তো আবার চিনি ছাড়া চা, আমার হাজব্যান্ডও খেয়ে নিতেছে। আর এদিকে সারামণিকে ডাকতেছি, সারামণি তো 9টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি ডাকতেছি, ওর টিচার চলে আসবে, ওকে ডাকতেছে, ওর বাবাও ডাকতেছে, আমিও ডাকতেছি। তারপরে শাপলা রাখবো, এই জন্য শাপলা বিক্রি করে যে তাকে ডাক দিলাম। এই যে আমি এসে গেটটা খুলতেছি, সে বাহিরে দাঁড়িয়ে আছে। আমি 2 আটি শাপলা রাখবো, আজ শাপলা ভাজি করবো। তারপর তো আমি ঘরগুলি গুছিয়ে নিলাম, আমি 2টা রুম গুছানো হয়েছে। আরেক রুমে সারামণি টিচার এসেছে, সারামণি বসে পড়তেছে, আর সাবা এদিকে বসে বসে নাস্তা করতেছে, ও নাস্তা খেয়ে নিতেছে। আর মা শাপলাগুলো কেটে দিয়ে মানে কাটতেছে, প্রথম ছোটো ছোটো করে কেটে তারপরে বেছে নেবে। আর শাপলার মধ্যে অনেক পানি থাকে, মা প্রথমে ফুলগুলো ফেলে দিতেছে, পরে একটা একটা করে বেছে নিবে। আর বললাম না, সারামণির টিচার এসেছে, সারামণি আরবি টিচার এসেছে, ও পড়তে বসে পড়েছে আরবি। তারপর তো আমি রান্নাঘরে চলে আসলাম, কী কী রান্না করব। বাবার জন্য রিঠা মাছ রান্না করব, মুরগি গোস্ত ভুনা করব, কষা ভুনা আলু দিয়ে, আর ইলিশ মাছের কাঁইসা দিয়ে শাপলা ভাজি করব। আর ভুঁড়ি রান্না করতেছি, আজ অবশ্য খাবো না, দেখি যদি রাত্রে খায় খাবে, না হলে কাল আগামীকাল খাওয়াবো। ভুঁড়িটা আমি মশলা দিয়ে রান্না করে ফেলতেছি, আর এই চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, ভুঁড়িটা নামিয়ে রেখেছি, পরে আস্তে জালে বসিয়ে দেব রান্না শেষ হলে। আমি শাপলা ভাজিটা করে নিতেছি, কালিজিরা দিয়েছি শাপলা ভাজিতে, আর ইলিশ মাছের কাঁইসা দিয়েছি, খেতে ভালোই লাগে। ইলিশ মাছের ঘ্রাণ কয়, শাপলা ভাজিতে কাঁইসা দিলে ভালোই লাগে।
তারপরে তো শাপলাবাজি হয়ে যাওয়ার পর আমি মুরগির গোস্তটা চুলায় বসিয়ে দিলে আর পাশে চুলায় রিটা মাছটা রান্না করে ফেলাম বাবার জন্য। তারপর তো আমার দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আজ কী কী রান্না করলাম, রিঠা মাছ রান্না করলাম বাবার জন্য, আর শাপলা ভাজি করেছি, আর মুরগি গোস্ত আলু দিয়ে কষা ভুনা করলাম, ভাত তো আছে। এই দুপুরের মেনু। রান্না তো শেষ হয়ে গেছে, আমি রান্নাঘরে তো কম বেশি গুছিয়ে আসলাম, আসার পর এখন যাব গোসল করতে। এসে দেখি সারামণি কী সুন্দর করে বেলুনগুলি ফুলিয়ে নিতেছে, সেটাই দাঁড়িয়ে একটু দেখলাম। তারপর তো দুপুরে খাবারটা সবাই খেতে বসে পড়লো, মা তো খাবারটা নিয়ে গেছে বাবার জন্য, বাবাকে খাইয়ে তারপরে এই ঘরে চলে আসবে, আর সারা সাবা আর আমার হাজবেন্ড খেতে বসে পড়েছে। খাওয়া দাওয়া শেষ, তারপরে রেস্ট নিলাম কিছুক্ষণ, এখন বাজে প্রায় 4টার মতন। এখন আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে যাচ্ছে, মানে আইসক্রিম কেনার জন্য, আইসক্রিম খেতে মন চাইলো, তারপরে বলতেছে তাহলে আমার সাথে চলো কিনে দিব। তারপরে তার সাথে একটু বাহিরে যাচ্ছি আইসক্রিম কেনার জন্য মেন রাস্তায়, আর তখনই মনে পড়লো যেহেতু বাইরে হয়েছি একটু স্কুলটা ভিডিও করব। আমাদের পাশের বাড়ি এক ভাইয়ে বিদেশ থাকে, সে লন্ডন থাকে, সে গ্রামে আসে না প্রায় অনেক, 2-3 মানে 3-4 বছর হবে সে গ্রামে আসে না, সে এই স্কুলের ভিডিওটা দেখতে চেয়েছে বল। এই যে স্কুলে গেটের সামনে এসে পড়েছি, এখন স্কুলের ভিতরে ঢুকে পড়ব। বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হলো হাই স্কুল, বড় এটা 4তলা বিল্ডিং, আর এই সাইডে যে গাড়ি রাখা এটা প্রাইমারি স্কুল, দুটো গাড়ি রাখা আর্মি গাড়ি, এটা হলো প্রাইমারি স্কুল নতুন হয়েছে, আর সবুজ রং করা এটা প্রাইমারি স্কুলের পুরান বিল্ডিং, আর ওই খয়েরি কালার রং করা এটা হলো নতুন বিল্ডিং, আর এটা হাই স্কুলের নতুন বিল্ডিং, আর এই পাশে হলো এই যে পুরান বিল্ডিং আইডিয়াল স্কুলের, এটা পুরান বিল্ডিং এখন নতুন বিল্ডিং হয়েছে। আর মাঠটা তো কত বড় দেখো, আমি একটু জুম করে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, ভাইয়া যে ভাইয়া দেখতে চেয়েছে তার জন্য আমি একটু ভালো করে ভিডিও করলাম। তারপরে এই যে এটা হলো প্রাইমারি স্কুল আর ওটা হলো হাই স্কুল আমাদের এখানকার। তারপর তো আমি আইসক্রিম কিনতে দোকানে চলে গেলাম, এখন আইসক্রিম কিনে বাসায় চলে যাব। আমি তো বাসা চলে এসেছি, এসে দেখি সারামণির বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুল ফুলাচ্ছে। তারপরে আইসক্রিম বের করলাম, 3টা স্ট্রবেরি আইসক্রিম এনেছি, 1টা চকবার এনেছি, চকবারটা সারামণি খেয়ে নিল, আর 3টা স্ট্রবেরি আইসক্রিম আমরা 3 জনে খেলাম। আমার কাছে এই স্ট্রবেরি আইসক্রিমগুলো খুবই ভালো লাগে।
আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, তারপরে রান্নাঘরে আসলাম, আমের জুসটা বানিয়ে নিলাম। এখন আমের জুস খাবে, তিনজনকে এখন জুসের মগে ঢেলে দিব। তারপর তো জুস তিনটা তিনজনকে দিলাম, সাইদুলকে দুতলা পাঠিয়ে দিলাম, সারামণিকে দিলাম, আর সাবাকে তো দিয়ে এসলাম। এখন সারামণি খেয়ে নিতেছে। তারপরে বিকেল দিক দিয়ে গিয়েছিলাম বালাসুর। বালাসুর মানে সাবাকে একটু হুমপুতি ডাক্তার দেখাবো। সাবার মুখে কয়েকটা ব্রণ উঠেছে, একটু ব্যথা করে, এই জন্য গিয়েছিলাম হুমপুতি ডাক্তারখানা, কিন্তু তাকে পেলাম না, দোকানটা বন্ধ। তারপরে মনে পড়লো ফুচকার কথা, তারপরে এই ফুচকার দোকানে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।